ফেসবুকের প্যারেন্টস কোম্পানি মেটা এবং টেক জায়ান্ট অ্যাপলে চাকরি করা অনেক পেশাজীবীর জন্যই স্বপ্নের মতো। তবে চাকরির বাজারে মেটা ও অ্যাপলের আবেদন ইদানিং কিছুটা কমেছে। বিষয়টি উঠে এসেছে গ্লাসডোর ইউএসএর এবছরে সেরা 100 কর্মক্ষেত্রের তালিকায় দুটি প্রতিষ্ঠানেরই জায়গা না পাওয়ার ঘটনায়। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবীদের তাদের স্বশ কর্মক্ষেত্রের মূল্যায়নের ভিত্তিতে 2009 সাল থেকে প্রতি বছরই এই তালিকা প্রকাশ করে থাকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ভিত্তিক ওয়েবসাইট গ্লাসডোর। বিশ্বের কর্পোরেট জগৎ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বেশ গুরুত্বের সাথেই দেখে থাকে গ্লাসডোরের এই তালিকাকে। গ্লাসডোরের প্রথম তালিকা থেকেই যুক্তরাষ্ট্রের সেরা 100 কোম্পানির লিস্টে ছিল অ্যাপল। পাশাপাশি 2011 সালে প্রতিষ্ঠার পর থেকেই এই তালিকায় ছিল ফেসবুকও। গত বছরও তালিকার মাঝামাঝি জায়গায় অবস্থান ছিল মেটা ও অ্যাপেলের। তবে সবাইকে অবাক করে দিয়ে এবছর জায়গা হয়নি উভয় কোম্পানিরই। স্বচ্ছতা, পারস্পরিক যোগাযোগ এবং কর্মক্ষেত্রে কাজ করার স্বাচ্ছন্দ্যতার পাশাপাশি কর্মীদের মানসে কোম্পানির আর্থিক পরিস্থিতির প্রভাবকেও এবছরের তালিকা তৈরির সময় গুরুত্ব দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডারকে জানান গ্লাসডোরের প্রধান অর্থনীতিবিদ ড্যানিয়েল ঝাও। কোম্পানির রাজস্ব কমে যাওয়া ও কর্মী ছাঁটাইয়ের মতো ঘটনা মেটা ও অ্যাপলের কর্মীদের মানসে এবছর প্রভাব ফেলেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। কোম্পানি দুটোর এবারের তালিকায় স্থান না পাওয়ার কারণ হিসেবে মনে করা হচ্ছে এটাকেই। 2022 সাল জুড়েই বেশ ঝামেলা পোহাচ্ছে মেটা ও অ্যাপল। বিপুল রাজস্ব হারানোয় 2022 সালে নতুন কর্মী নিয়োগ বন্ধ করে মেটা, পাশাপাশি ছাঁটাই করে 11,000-এরও বেশি কর্মীকে, যা কোম্পানির ইতিহাসে নজিরবিহীন। এছাড়া মেটাভার্স নিয়ে মার্ক জাকারবার্গের অতিরিক্ত মাতামাতির ব্যাপারেও কর্মীরা উৎকণ্ঠিত। 2022 সালে নতুন কর্মী নিয়োগ বন্ধ রাখে অ্যাপলও, পাশাপাশি হোম অফিস থেকে কর্মীদের ফের কর্মক্ষেত্রে ফিরতে বাধ্য করার নীতিও অ্যাপল কর্মীদের উপর প্রভাব ফেলেছে। বিশেষ করে কর্মীদের জোর করে অফিসে ফেরানোর অ্যাপলের এই সিদ্ধান্তকে অনেক কর্মী ভালোভাবে মেনে নেননি বলে ব্লুমবার্গকে জানান ড্যানিয়েল ঝাও। মেটা ও অ্যাপল এই তালিকায় না থাকলেও এখনও যুক্তরাষ্ট্রের পেশাজীবীদের পছন্দের শীর্ষে রয়েছে মার্কিন টেক কোম্পানিগুলোই। মাইক্রোসফট, লিঙ্কডিন ও গুগলের মতো অন্যান্য কোম্পানিগুলো আছে শীর্ষ 20টি কোম্পানির মধ্যে। রাইসুল ইসলাম, সময় সংবাদ।